সকাল থেকে জায়গায় জায়গায় বন্ধ শুরু হলেও উলুবেরিয়া শিল্প বিকাশ কেন্দ্রের বন্ধের কোনো প্রভাবই পড়েনি। খোলা ছিল প্রত্যেকটি কলকারখানা। তৃণমূল কংগ্রেসের উলুবেরিয়া শিল্প বিকাশ কেন্দ্রের সহসভাপতি দীপঙ্কর ঘোষ জানালেন, 34 বছর ক্ষমতায় থেকে তারা শিল্প বিকাশের জায়গায় রাজ্যটাকে পাটে তুলে দিয়েছেন। অর্থাৎ এক কথায়, বন্ধের মিশ্র প্রভাব উলুবেরিয়াকে এখনও অবধি ছুঁতে পারেনি। ব্যর্থ হয়েছে এবং ওদের লোকজন তুলনায় ছিল না, দু একটা ফ্যাক্টরি বন্ধ করতে দিয়েছিল। আমাদের লোকজনও ছিল এবং প্রশাসনও ছিল, প্রত্যেকটা ফ্যাক্টরি চলছে, প্রত্যেকটা স্বাভাবিক আছে এবং দোকান বাজার পুরো খোলা আছে। বন্ধের কোনো প্রভাব নেই আর এই বন্ধ মানুষ, সাধারণ মানুষ আর মানছে না, কারণ দীর্ঘদিন করোনার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে আছে বন্ধ বন্ধ করে। এই বন্ধ নিঃস্বার্থ বন্ধ, যেখানে প্রায় 8 মাস করোনা মহামারীকে সামনে রেখে মানুষ খেতে পাচ্ছে না এবং কর্ম, তাদের যে কাজকর্ম ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। আর এখন সচলের পক্ষে ট্রেন কয়েকদিন মাত্র চালু হয়েছে, মানুষ সচল করে কাজকর্ম আবার ফিরে যেতে পারছে পুরনো জায়গায়, সেই জায়গায় বন্ধ এখন মানুষ মানছে না। সাধারণ মানুষ বন্ধকে বন্ধের বিরুদ্ধে, পুরো স্বাভাবিক ট্রেন চলাচল হচ্ছে, স্বাভাবিক বোম্বাই রোডে বাস ট্রেন বাস চলছে, লরি চলছে এবং প্রত্যেকটা আমার উলুবেরিয়া সাব ডিভিশনে প্রত্যেকটা ফ্যাক্টরি খোলা আছে। 34 বছরে কোনো ইন্ডাস্ট্রি আনতে পারেনি, মানুষকে কর্মস্থান দিতে পারেনি। এখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সাল থেকে কর্মের কর্মযজ্ঞ চলছে। আপনারা জানেন সামনে মহাভারত মোটরস 2006 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলে গেছিলেন এখানে বাইক ফ্যাক্টরি হবে এবং এখানে 4 লক্ষ মানুষের কর্মস্থান হবে। 4 লক্ষ মানুষ তো দূরে থাক, 4 জনেরও কর্মস্থান হয়নি এবং জঙ্গলে পরিণত হয়েছিল, শিয়ালের চাষ হতো সেখানে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, আমাদের শিল্পমন্ত্রী অমিত মিত্র হওয়ার পর এখানে ফ্লিপকার্ট অ্যামাজনের মতন হাব টেনে নিয়ে এসছেন এবং ITC-র মতন ফ্যাক্টরি নিয়ে এসছেন এবং প্যাটন, যেখানে 1994 সাল থেকে জমি কিনে জমি ব্যবসা করছিল, আমাদের গভর্নমেন্ট প্যাটনকে বলেছিলেন যদি ফ্যাক্টরি না লাগেন আপনারা জায়গা নিয়ে অন্য ইন্ডাস্ট্রিকে, ইন্ডাস্ট্রিকে ল্যান্ড, ইন্ডাস্ট্রির জন্য ল্যান্ড কিনেছেন, ল্যান্ড নয় ফ্যাক্টরি করুন, নয় অন্যত্র লোককে ছেড়ে দিন, অন্য লোক ফ্যাক্টরি করুন। ওনারা ফ্যাক্টরি লাগিয়েছে, প্রায় প্যাটনে 2000-এর বেশি লোকজন কাজ করছেন, সেটাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবার পর এই প্রয়াস শুরু। আরও আমাদের উলুবেরিয়ায় বড় বড় ইন্ডাস্ট্রি আসছে। আমি আশা করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021-এ ক্ষমতায় আসবে এবং 2021-এর আবার আমাদের উলুবেরিয়ার যুবক ছেলেদের কর্মের অভাব হবে না একটু বলতে পারি।